কি নাম আপনার? মারিয়াম বিনতে হান্না। আপনার বাড়ি কোথায়? টাঙ্গাইল। টাঙ্গাইল কোথায়? সদরেই। সদরে না? আর ন্যাশনাল ডিফেন্স কোন পজিশনে খেলেন? স্টপার, লেফট। এবার আপনি সাফের ফাইনালে খুব ভাইটাল মুহূর্তে একটা গোল করেছিলেন। জি। বলুন তো, ওই গোলটা না হলে আমরা জিততে পারতাম, মেসি ফিরতে পারতাম না। বলুন তো গোলটা সম্পর্কে একটু। ওই গোলটা করার জন্য নিজেরও গর্ব ফিল হয় যে ভারতের মতো একটা টিমকে গোল করতে পারছি ফাইনালে, যেহেতু আমি ডিফেন্স খেলি। তো ওই গোলগুলা তো করার ছিল স্ট্রাইকার বা ওদের, তো কপালে আমার ছিল যেহেতু, সেহেতু আমি করছি, তো খুব ভালো লাগছে ওই গোলটা করে আর কি। গোলের আগ পর্যন্ত কি মনে হয়েছিল ম্যাচটা জিততে পারবে, আপনি কনফিডেন্স ছিল পাবে? আমরা যখন হাফ টাইমের মানে 10 মিনিটের ভিতরে তো একটা গোল খাইছি, তো আমাদের তাও একটা জিত ছিল যে আমাদের জিততেই হবে। আমরা যখন হাফ টাইমের পরে ড্রেসিং রুমে যাই, কোচ আমাদের বলছে যে তোমাদের দিয়ে আমি ভরসা পাই আর কি, তোমরা জিততে পারবা, তোমরা তোমাদের স্বাভাবিক খেলাটা খেলো, তোমরা পাস দিয়ে খেলো, তোমরা ইনশাল্লাহ জিততে পারবা। তো আমরা আমাদের মানে কনফিডেন্স ছিল যে আমরা জিততে পারবো যে কোনো ভাবেই হোক, তো আমরা চেষ্টা করছি জেতার জন্য। প্রথম আন্তর্জাতিক ম্যাচ এবং প্রথম আন্তর্জাতিক গোল, তাই না? জি। খুব ভালো ছিল যে দেশকে এরকম একটা সফলতা দিতে পারছি। মানুষের মিস হয় এরকম মিসও হয় নাই, তো আমি সেকেন্ডে ফুল কনফিডেন্স নিয়ে গেছি যে না, এবারও আমার মিস হওয়া যাবে না, গোল করতেই হবে, তো মিস হয় নাই। ফুটবলে আসছি, আমার বোন যখন প্রাইমারি স্কুলে পড়তো ও খেলাধুলা করতো। জি, তখন সেলিনা একটা ঝুমন নাম, তো খেলতো, তো আমারও ইচ্ছা হইতো খেলতে, কিন্তু আমি বঙ্গমাতা খেলতে পারি নাই, তো ওর সাথে আমি সবসময় মানে যাইতাম খেলা দেখতে। পরে ওইখানে আমাদের একটা কোচ আছে মুন্নি ম্যাডাম, তো উনি ওর ওইখানে আমার বোন খেলতে যায়, প্র্যাকটিস করতে যায়। পরে ম্যাম বলে যে বিকেএসপি আছে, ওইখানে তুমি ট্রায়াল দিতে পারবা। পরে আমি ওইখানে প্র্যাকটিস করি, প্র্যাকটিস করার পরে 2021 সালে বিকেএসপিতে চান্স পাই। পরে ওইখানে ট্রেনিং করতে থাকি যে আমাদের কবে ট্রায়াল হবে ন্যাশনালে, যে ন্যাশনালে আসতে পারি। পরে ওইখানে ট্রেনিং করি, পরে এই যে ডিসেম্বরে একটা ট্রায়াল হয়, সেই ট্রায়াল থেকে এখানে আসি। আমার বাবা ঢাকায় ড্রাইভিং করে। আমার মা হাউস ওয়াইফ। কয় ভাই কয় বোন? আমরা 5 বোন 1 ভাই। আর কোন বোন খেলে, বড় বোন ছাড়া? ওইটা আমার বড় বোন না আর কি, ওইটা আমার 4 নম্বর বোন। 4 নম্বর বোনের পরে আমার ভাই, তারপরে আমি। ভাইয়া না, ভাইয়া এবার 11 উঠছে। অবশ্যই এখন আরো বেশি টার্গেট থাকবে, যেহেতু ইন্ডিয়ার মতো একটা টিম রে গোল দিতে পারছি, এখন যে কোনো খেলাই টার্গেট থাকবে যাতে গোল করতে পারি। এখন তার এটা থাকবে না যে ডিফেন্ডার তাই গোল করতে পারবে না, এখন তার এটা নাই। জি, চ্যাম্পিয়ন হওয়া আরো ভালো লাগছে না? জি। আপনার প্রিয় খেলোয়াড় কে দেশে? দেশে মাসুদ আপু। জি। বিদেশে? বাইরের দেশে ডিজ ব্যান ভিরগিল। আচ্ছা আচ্ছা, নাম করে মনে রাখছেন। আর এখন আপনার নেক্সট লক্ষ্যটা কি? নেক্সট লক্ষ্য এখন থেকে 16 এর তার বয়স নাই, 17-18 যে খেলাগুলো হবে সবগুলাই বেস্ট 11 এ থাকা, ভালো পারফরমেন্স করা, যাতে দেশের জন্য কিছু করতে পারি। আর জি, আগে রাইট ব্যাক খেলতাম, কিন্তু এখানে আসার পরে স্টপার খেলি আর কি। ভালো লাগে না? গোল খেলতে ভালো লাগে, গোল করতে ভালো লাগে। হ্যাঁ।